ওয়েলকাম টু বাংলার পাঁচমিশালি। আজ আমি পাঁচফোড়ন মুরগি রাঁধতে প্রথমে তেলে শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন দিলাম। দিয়ে একে একে গুঁড়ো মশলাগুলোকে দেব। এর মধ্যে আমি নুন এবং লেবুর রস দিয়ে 1 কেজি মতো মাংস নিয়েছি, সেটা ম্যারিনেট করে রাখলাম। তারপর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এগুলোকে দিয়ে সামান্য জল দিয়ে মশলাটাকে কষাতে দিলাম। আর তারপরে দিয়ে দিলাম টক দই 1 কাপের মতো। তারপরে ধনে পাতা কুচি দিয়ে দিলাম। তো এই সবটুকু মশলা আমি যে নুন লেবু মাখানো চিকেনগুলোতে দিয়ে দেব, আর তার সাথে একটু গরম মশলার গুঁড়োও দিয়ে দেব। দিয়ে পুরোটাই আমি মাখিয়ে 1 ঘন্টার মতো রেখে দেব। পুরোটাই আমি ভালো করেই মাখিয়ে নেব। তারপরে আবার কড়াতে তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিলাম। দিয়ে 5 ফোড়ন আবারও দিলাম। যেহেতু এটা 5 ফোড়ন মুরগি, তাই 5 ফোড়নের আধিক্যটা একটু বেশি হবে। অন্যান্য চিকেনে যেমন গোটা গরম মশলা দেয়, সেখানে 5 ফোড়নটা ব্যবহার করা হয়েছে। তারপর 2টো ছোটো পেঁয়াজ বা 1টা বড় পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে 1 চামচ চিনি আর পরিমাণ মতো নুন দিলাম। যেহেতু নুন আমার আগে কিন্তু চিকেনে দেয়া আছে, সেই হিসেবে দিলাম। তারপর ভাজা হয়ে এলে, ব্রাউন হয়ে এলে পেঁয়াজটা আমি রসুন বাটা দিয়ে দিলাম 2 চামচের মতো। দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। তারপর আদা বাটাও 2 চামচ দিয়ে দেব। আমার মশলাটা বেশ কষানো হয়ে যাবে। আমি বাটা লঙ্কা রয়েছে, সেই লঙ্কাটা দিয়ে দেব। দিয়ে জল দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে রেডি করে নেব, কারণ মশলার তো একটা কাঁচা গন্ধ থাকে। আর এতদিনে আপনারা সবাই শিখেও গেছেন, দেখুন তেল ছেড়ে দিয়েছে, তো আমার মশলাটা বেশ কষানোই হয়ে গেছে। তো এরপর আমি ম্যারিনেট করা চিকেনগুলোকে ঢেলে দেব। দিয়ে সমস্ত জায়গায় মশলাটা ভালো করে মাখিয়ে নেব। তো আমি বরাবরই ঢাকনা দিয়ে দিয়ে যেহেতু কষাই, তো সেই প্রসেসেই আমি এগোবো, ঢাকনা দিয়ে দিয়েই কষাবো। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু বেশি থাকবে, যেহেতু চিকেন থেকে জল বেরোবে না, তো সেই জন্য বেশ ভালো করে কষিয়ে নেব। কষাতে কষাতে আপনারা নিজেরাই দেখবেন চিকেনের স্কিনগুলো একটু লালচে লালচে টাইপ চলে এসেছে। দেখুন আমার অলরেডি জল উঠে গেছে। তো এইভাবে দেখে নেব যে চিকেনগুলো শক্ত হয়ে আসবে। তারপর ভেজে রাখা আলুটা অপশনাল। আমাদের যেহেতু বাড়িতে আলু ছাড়া চিকেন আমরা ভাবতে পারি না, তাই আমরা চিকেন হলেই আলু দিই। আপনারা কিন্তু অ্যাভয়েড করতে পারেন চাইলে। তো সেইভাবে আলুটা দিয়ে কষিয়ে নিয়ে ভালোভাবে নিই। এবার আমি জল দিয়ে দিলাম, 1 গ্লাসের মতো জল দিয়ে দিলাম, যেহেতু আগে থাকতে চিকেনের জল ছিল। তো এইভাবে জল দিয়ে দেখুন ফুটে উঠেছে, ঢাকনা দিয়ে রাখা হয়েছিল, তো বেশ ভালোই ফুটে উঠেছে আর কি। তো এরপরে আমি আরও একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব, আর দিয়ে দেবো একটু কাসাউরি মেথি। দিয়ে আমি ঢাকনা দিয়ে দেবো, দিয়ে গ্যাস ওভেন অফ করে দেবো, দিয়ে কিছুক্ষণ ওই রকম ধিমে আছে থাকবে। এরপর আমি নামিয়ে নেব, আপনারা যেমন খুশি সার্ভ করে নিতে পারবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।